আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিও নিয়ে কথা বলবো বিআরটির ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ট্যাক্স টোকেন সম্পূর্ণ আপনারা টাকা দিতে পারবেন, টাকা জমা দিতে পারবেন অনলাইনে, অনলাইনে টাকা জমা দিতে পারবেন এইভাবে আইপে সফটওয়্যারের মাধ্যমে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা টাকা জমা দিতে পারবেন। থাকুন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যে ড্রাইভিং লাইসেন্সে ব্যাংক জমা দিতে হয় 2500 টাকা, এনআরবি ব্যাংকে যাওয়া লাগবে না, নিজে নিজেই দিতে পারবেন। এই যে ব্যাংক জমা দিয়ে তারপরে আপনারা ফাইল অ্যাড করবেন, ফাইল জমা দেবেন, লাইসেন্স দালাল মুক্তভাবে লাইসেন্স করবেন। দেখেন, এ টু জেড আমি অনলাইন পদ্ধতি দেখায় দেবো। ভিউয়ার্স, প্রথমে আপনারা একটা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, তারপরে আমি লিঙ্কটা দিয়ে দেবো, বা আইপে বিআরটি লিখলে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। দেখেন, আইপে বিআরটি অনলাইন পেমেন্ট সার্ভিস সার্ভিস, এটা এখানে ক্লিক করবেন। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখছেন। তারপরে আপনারা এখানটাও একটা অ্যাকাউন্ট খুলতে হয় আইপের, যাদের অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট খুলে নেবেন, বুঝছেন। অ্যাকাউন্ট খোলা একবারেই ইজি, যে আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। যেখানে আমি আমার আইডি পাসওয়ার্ডটা দিয়ে রেখেছি, এখন দেখেন আমি লগ ইন করবো। লগ ইন করার আগে এই যে ক্যাপচাটা দেওয়া লাগবে, 4 3 6 9 7। অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এইখানে ক্লিক করতে পারেন, ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট বা এখানে এই যে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, কোনো এটা কোনো বিষয় না। তারপরে আমরা এই দেখাচ্ছি পুরো ভিডিওটা, নো থ্যাংকস। এরকম একটা আপনি টাকা জমা দেওয়ার একটা এরকম ইয়ে আসবে, ফ্রন্ট পেজ আসবে। আপনারা যদি লাইসেন্স নিউ ভাইস সাইকেল পেমেন্ট করেন, রেজিস্ট্রেশনের যেটার পেমেন্ট আপনার করতে চান, আপনার আমি লাইসেন্সের ফিটা দেখাচ্ছি, লাইসেন্সের ফি। তারপরে দেখেন লাইসেন্সের ফির ক্লিক করার পরে দেখেন পার্সন নেম, দেখেন আব্দুল মতিন একটা লিখলাম, আব্দুল মতিন আর একটা লেখলাম, আমি ডেমো ভিডিও করছি যেমন, তারপর লিখলাম মোমিন পিতা। তারপরে এটা আপনি কোন ব্যাটটিতে দেবেন, এটা যেমন ঢাকা টিম ফিরিয়ে দিলাম, তারপরে যে ব্যাটটিতে সেই ব্যাটটিতে লিখবেন। তারপরে আমি কনফার্ম, দেখছেন কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনারা এই অপশনটা অনেকেই বুঝতে পারেন, আপনার কোনটাই জমা দেয়। যারা অপেশাদার, বুঝছে, এখানে অনেক আছে যে লাইসেন্স হারিয়ে গেলে, লাইসেন্স রিনিউ করলে, লার্নারের হারিয়ে গেলে কয় টাকা, সবগুলো অপশন এখানে আছে। আপনারা যারা অপেশাদার লাইসেন্স করবেন তারা এটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথেই 2542 টাকা এখানে আসছে, তার মানে মনে করবেন এইটা। যদি লাইসেন্স রিনিউ করেন তাহলে এটা ক্লিক করবেন, যেটা যার অপশন যে যেটা করবেন। যদি পেশাদার লাইসেন্সের জন্যই করেন তাহলে দেন ড্রাইভিং লাইসেন্স কার্ড অফ পেশাদার প্রফেশনাল যেটা। তারপরে আপনারা এটা আমি অপেশাদারে দেখাচ্ছি, তারপরে দেখেন পে উইথ বিকাশ, আপনি যে ব্যাংকে দিতে চান টাকা, ডাচ বাংলা, ডিডিএ, রকেট, বিকাশ, আমি বিকাশই দেখাচ্ছি সহজ, দেন বিকাশ। তারপরে আপনাকে এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা দিতে হবে, অ্যাকাউন্টে যেটা দিয়ে খোলা, 1 7 8 6 2 6 1 5 8 দেখেন এবার ধীরে ধীরে আপনার বিকাশ পেমেন্ট গেটওয়ে সিস্টেম চলে আসছে। এই দেখেন দেখেন 0 1 7 3 6 2 6 1 4 5 1। আর 2542 টাকা জমা দিয়েছেন, অনলাইন চার্জ আরো 40 টাকা কাটবে। এবার আপনাকে এলো আমার বিকাশে একটা কোড গেছে, এই কোডটা আমি দেওয়া মাত্রই কনফার্ম করা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, এনে অ্যাপ্লিকেশন ওই পিন নাম্বার দেওয়ার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনারা ভয় খাবেন না যে হয় না, এরম না, হোমে চলে আসবেন। হোমে আসার পরে দেখবেন এই যে আপনার লাইসেন্স এখানে প্রিন্ট হয়ে গেছে 2580 টাকা, এই যে দেখাচ্ছে এখান থেকে, দেখছেন আপনার ব্যাংক জমাটা হয়ে গেছে। এখান থেকে আপনারা এই যে প্রিন্টার থাকলে প্রিন্ট দেবেন, ডাউনলোড থাকলে ডাউনলোড করে নেবেন, আজ ডাউনলোড করে নেবেন, দিয়ে ব্যাংক জমা দেওয়া হয়ে গেল। ধীরে ধীরে আমি লাইসেন্সের সব পার্টি দেখালাম। আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।